একা মধ্যপ্রদেশ কেন? আসলে আমার বয়স কম তো, তাই আমার শাশুড়ি এক আত্মীয় বাড়িতে মধ্যপ্রদেশে রেখে আসছে। তা তোমার বয়স কম সেটা দেখেই তোমাকে বুঝতে পারছি। তা তোমার বাড়ি কোথায় মধ্যপ্রদেশে মা তুমি যাচ্ছ কেন? সন্দেশকারী দেবো, তুমি জানো না সন্দেশকারী নরখাদুররা মা বোনদের দেখলেই খুব লেখাচ্ছে, আর সাকাশি তো দেখলে ওদের ভেতরের হয়না জেগে উঠছে, তাই প্রাণ বাঁচাতে মান বাঁচাতে মধ্যপ্রদেশে আসছি গো। হায় রে বাংলা, হায় রে পোড়া রাজ্য, দশকের পর দশক বছরের পর বছর ধরে সেই একই ট্র্যাডিশন। হ্যাঁ, 34 বছর ধরে বাম সরকারের আমলে রাজ্যে যে ধ্বংসলীলা, খুন, কলকারখানা বন্ধের ইতিহাস, ধর্ষিতা মেয়েদের হাহাকার, ঠিক তেমন এখনো পিসিমণি তার দুষ্টু দামাল ভাইপোদের বাঁচানোর জন্য ওই ধর্ষকদের সাহায্য করছে। বাহ বাহ রে রাজ্য, বাহ। আচ্ছা, এর কি কোনো প্রতিবাদ হবে না? এর কি কোনো প্রতিবাদ নেই? এটাই কি সেই বাংলা যে বাংলায় স্বামী বিবেকানন্দ জন্মেছিল, যে বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা বিদ্যাসাগরের বাংলা? আপনারা আমাদের চিনতে পারছেন? আমি কামদুনের সুস্মিতা। আর আমি পার্ক স্ট্রিটের সুজেট। চিনতে পারছেন আমাদের? মনে আছে আমাদের কথা? কিরকম ভাবে ওই নর পিশাচগুলো আমাদের শরীরগুলোকে কুবলে কুবলে খেয়েছিল, মনে আছে? মনে নেই তাই না? আর আপনাদের ওই মহিলা মুখ্যমন্ত্রী চুপ করে বসেছিল, কিচ্ছু কথা বলেনি, শুধু বলেছিল দাঁড়িয়েছিলেন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের পাশে? না, দাঁড়াননি, তিনি দাঁড়িয়েছিলেন তার ওই দামাল দুষ্ট ভাইদের পাশে। ও বৌদি, বৌদি, আরে জানি জানি বাড়িতে আছো, খাপটি মেরে বসে আছো, ভাবছো আমরা কেউ জানতে পারবো না? চলো, সন্ধ্যা বলে দিয়েছে রাত্রি 12:10 ভেড়ির পাড়ের কুড়ে ঘরে তোমার ওই দুধ পুলি খাবে, তাই মনে থাকে যেন? আসি গো, কোনো নকরাবাজি করো না কিন্তু, আসি। জাগো দুর্গা, জাগো রণচণ্ডী, জাগো মা কালী, জাগো দশপ্রহর অনধারিণী, এইসব মানুষ রূপী পিশাচগুলোকে নরকে পাঠাতে হবে, আর এই জন্য সবাইকে একজোট হতে হবে, প্রয়োজনে আপনাদের এগিয়ে আসতে হবে, প্রয়োজনে অস্ত্র হাতে তুলতে হবে। আরে বাবা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এগিয়ে এসো। বাংলার মা বোনেদের মুক্তি চাই, কোটি কোটি টাকার বিষয়, বেকার যুবকের জবাব চাই, সন্তান হারা মায়ের চোখের জলের জবাব চাই, জবাব চাই। শান্ত শান্ত, আপনারা একটু শান্ত হন তো। আমি শান্ত, চুপ করুন, আপনাদের সবার জন্য লক্ষ্মী ভান্ডারের ফর্ম দেওয়া হবে, আপনারা একটু শান্ত হন তো। আপনাদের সবাইকে বলছি লক্ষ্মী ভান্ডারের ফর্ম দেওয়া হবে। শুনতে পাচ্ছ মা? আমি গুজরাট থেকে তোমার খোকা বলছি মা। শালু মা, গতকাল রাতে কারখানায় কাজ করতে গিয়ে অ্যাসিড পড়ে আমার হাত দুটো পুড়ে গেছে মা, আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, কতদিন তোমার হাতে রান্না খাইনি, কতদিন তোমার কোলে মাথা রেখে ঘুমোইনি মা, ওই সামান্য 500,000 টাকার জন্য তুমি মহালক্ষ্মীর ভাণ্ডারের লাইনে গিয়ে দাঁড়িয়েছো মা, ঝগড়া করছো, আর তোমার খোকা কাজ না পেয়ে ভিন রাজ্যে পড়ে আছে, অ্যাসিড ঢেলে হাত পোড়াচ্ছে রোজ, আজ বাংলার বুকে যদি কাজ থাকতো
তাহলে তোমার এই খোকা তোমার কোলে মাথা রেখে একটু শান্তিতে ঘুমোতে পারতো মা। তুমি আমার কথা শোনো মা, ওই সামান্য কটা টাকার জন্য মহালক্ষ্মীর ভান্ডারের লাইনে গিয়ে দাঁড়িয়ে না মা। এই 500,000 টাকার লোভ দেখিয়ে ওরা ভোট কিনতে চায়, তুমি ওদের ফাঁদে পা দিও না মা। মহালক্ষ্মীর ভান্ডারের লাইনে দাঁড়িয়ে না মা, মহালক্ষ্মীর ভান্ডারের লাইনে দাঁড়িয়ে না। তবে শুধু নাম্বার দিয়ে তো আর চাকরিটা পাওয়া যাবে না। কেন স্যার? 5,00,000, 5,01,000, 5,02,000 কি করছিস? কেন করছিস?
আমাদের বাংলা এবার সোনার বাংলা হবে রে মা, একদম চিন্তা করিস না। আর সেই বাংলায় আমরা সবাই একসঙ্গে বাঁচবো, সবাই। সেখানে এই চুরি ডাকাতি কিচ্ছু থাকবে না, চোরেরা শাস্তি পাবে, অপরাধীরা শাস্তি পাবে, আর দর্শকদের বিচার হবে। মা একদম চিন্তা করিস না মা, চল মা আমরা সবাই মিলে ওই মোদিজির রথে উঠি। এবার ফাগুন মাসে কেরুয়া রং আকাশে বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে। এবার ফাগুন মাসে কেরুয়া রং আকাশে বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে। পলাশ রাঙা ফাগুনে নবান্ন বৈশাখে পদ্ম ফুলে বাসন্তি রং সোনার বাংলা হাসে। পলাশ রাঙা ফাগুনে নবান্ন বৈশাখে পদ্ম ফুলে বাসন্তী রং সোনার বাংলা হাসে। বেকার যুবক হাসে, মা বোনেরাও হাসে, প্রতীক আমার পদ্ম ফুল বুকের মাঝেই থাকে। বেকার যুবক হাসে, মা বোনেরাও হাসে, প্রতীক আমার পদ্ম ফুল বুকের মাঝেই থাকে। এবার ফাগুন মাসে কেরুয়া রং আকাশে বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে। বিজেপি আসবে ঘরে ঘরে মোদিজির আশ্বাসে। ভারত মাতা কি জয়। আমাদের প্রথম